আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা বিভিন্নভাবে অনলাইনে আয় করি এবং সেই টাকাগুলো পারফেক্ট মানি অথবা পেয়ার অ্যাকাউন্টে রাখি, তো পেয়ার থেকে কিভাবে টাকা বিকাশে নেবেন সেটি আজকে আমি দেখিয়ে দিব। কারণ দেখুন, আমার একটা পেয়ার অ্যাকাউন্ট আছে, পেয়ার অ্যাকাউন্ট যাদের নাই তারা করে নেবেন, আমি নিচে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। দেখুন, পেয়ার অ্যাকাউন্টে আমার দুটা কারেন্সি আছে, তিনটা কারেন্সি আছে, এখানে একটা টিআরএক্স আছে, এখানে ইউএসডি আছে আর রাব আছে। তো বন্ধুরা, রাবটাকে আমি ইউএসডিতে রূপান্তর করে নেব, অর্থাৎ এক্সচেঞ্জ করে নেব। তার আগে আমি এখানে যাই যেখানে আমি ইউএস ডলার ভাঙাবো, অর্থাৎ বাংলাদেশে বিদেশ থেকে ইউএস ডলার আসবে। এটি আমাদের কিন্তু ফরেন কারেন্সি আর্নিং। তো বন্ধুরা দেখুন, পেয়ার অ্যাকাউন্টের হেড অফিস হয়তো আমেরিকাতে আছে অথবা সিঙ্গাপুরে আছে, তো সেখান থেকে বিডি ওয়ালেট x.com এটার মাধ্যম দিয়ে টাকাটা আমরা তুলে নিয়ে আসব। তো বন্ধুরা, যদি বিডি ওয়ালেট x.com এখানে অ্যাকাউন্ট না থাকে তো অ্যাকাউন্টটা করে নেবেন, সাইন আপ করে নেবেন। তো বন্ধুরা, আমি একটু লগ ইন করছি, আমার পাসওয়ার্ড সেভ করাই আছে। তো বন্ধুরা, আমি লগ ইন করবো। যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তো তাহলে যেটা করতে হবে সেটা হলো, এই সাইডে একটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি তো ক্রিয়েট করব না, আমি আসলে লগ ইনে যাব। তো বন্ধুরা, আমি লগ ইন করছি, এই লগ ইন বাটনে ক্লিক করলাম, আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সেভ করাই আছে, আমি লগ ইন করলাম। দেখুন, নাসি 1959, এটি আমার আসলে ডেট অফ বার্থ দেওয়া আছে, ডেট অফ বার্থের ইয়ারটা দেওয়া আছে। তো যাই হোক, আমি এ পর্যন্ত 10টি এক্সচেঞ্জ এখানে করেছি, 10 বার টাকা উইথড্র করেছি। তো সাইটটি অত্যন্ত বিশ্বস্ত, কাজেই টেনশন করার কোনো কারণ নেই। দেখুন, এখান থেকে অনেকগুলো সাইট থেকে আমরা টাকা উইথড্র করতে পারি। এখানে কয়েন বেস আমরা নেব পেয়ার থেকে, পেয়ার ইউএসডি, পেয়ার থেকে ইউএস ডলারই এরা নেয়। কাজেই এখানে বলা আছে 1 US dollar সমান 108 টাকা বাংলাদেশি। তো বন্ধুরা, এই মুহূর্তে এক্সচেঞ্জ রেট ইউএস ডলার 1 বাংলাদেশি টাকা 108 টাকা পাবো আমরা। তো আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি যে $1 আছে হচ্ছে ইউএস ডলার আর 83 রাব আছে। রাবটাকে আমি ডলারে রূপান্তর করে নেব এখানে এক্সচেঞ্জে গিয়ে। এই এক্সচেঞ্জটা হচ্ছে পেয়ারের এক্সচেঞ্জ। আমি এখানে দেখতে পাচ্ছি রাব আছে 83.71। তো বন্ধুরা, আমি এখানে ওই 83.71 এটা আমি লিখে দিব, 83.71, এই পরিমাণ টাকাই ওখানে আছে রাব। রাব মানে রুবল, এটা রাশিয়ান টাকা। আচ্ছা, সাধারণত 80 রুবলে $1 হয়। তো ঠিক আছে, বলছে তোমার যা আছে তাতে $1.04 হবে। তো ঠিক আছে, আমি ইউএস ডলার করে নেব, ডেবিটে আমি লিখলাম, এখন এক্সচেঞ্জ বাটনে ক্লিক করব, ইউএস ডলারে এক্সচেঞ্জ হয়ে যাবে। এখানে ইউএস ডলার আমার আছে 1.98, তাহলে $3.02 হয়ে যাবে আমার। এই দেখুন, হয়ে গেছে $3.02। তো বন্ধুরা, আমার পেয়ার অ্যাকাউন্টে এখন $3.02 আছে। এই টাকাটা আমি উইথড্র করব কোথায়? আমি উইথড্র করব ট্রান্সফার দিব কার কাছে দিব সেইটা একটা বিষয় আছে, কারণ বিশ্বস্ত কোনো সাইট না হলে টাকা ট্রান্সফার করা যাবে না। তো বন্ধুরা, চলুন আমরা আগে সেখানে দেখে আসি সাইটটাতে। দেখুন, পেয়ারে বিভিন্ন রকম টাকা থাকতে পারে, আমি ডাইরেক্ট পেয়ারে গেলাম,
এখন এই জায়গায় যার কাছে পাঠাবো তার পেয়ার অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে পেয়ার $1 সমান 108, আমি $3 পাঠাবো, তাহলে $3 সমান 324 টাকা আমি পাব। তো আমি তাই লিখলাম, ডান পাশে দেখে নিতে হবে যে টাকা রিজার্ভ আছে কি না, এখানে রিজার্ভ আছে, এক্সচেঞ্জ বাটনে এবার ক্লিক করব। ক্লিক করলাম, এখন ইমেল অ্যাড্রেস কিন্তু শো করেছে আমার এই সাইটটাতে, অর্থাৎ বিডি ওয়ালেট এক্স। আমার বিকাশ পার্সোনাল নাম্বারটা আমি দিলাম, আমার ইউজার নেম এখানে যে ইউজার নেমটা আছে সেইটা দিলাম, আর কন্ট্যাক্ট নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বারটাও ওইটাই যেটা বিকাশ নাম্বার। তো এইবার আমি প্রসেসিং বা প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করব। আমি কিন্তু এখনও টাকা দিইনি এদেরকে। তো বন্ধুরা দেখুন, পেয়ার ইউএসডি থেকে আমি বিকাশ পার্সোনালি নিব, এতটা এতটা বাজে এখন, $3 দিব, বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে আমি নেব $324 টাকা বাংলাদেশি টাকায়। ইউজার নেম দেওয়া আছে, কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। পেয়ারের ফি কোনো লাগবে না, $0। তাহলে টোটাল আমি $3 পাঠাবো এবং $3-এর টাকা $324 আমি পেয়ে যাব। এখন বলতে পারেন যে $324-ই কেন দিবে, আসলে এরা ডলারটা তো আরও হাই রেটে বিক্রি করবে বাংলাদেশে, কাজে আমাকে ওরা কনসিডার করলো। তো এখানে বলে সেন্টার ইউর ট্রানজ্যাকশন ইউজার আইডি, তো বলছে আমাদের পেয়ার আইডি হচ্ছে এইটা, এটা কপি করে নাও। তো আমি কপি করলাম বন্ধুরা, এইটা হচ্ছে এই সাইটের পেয়ার আইডি, কপি করে আমার অ্যাকাউন্টে আমি এখন যাব পেয়ার অ্যাকাউন্ট। পেয়ার অ্যাকাউন্টে আসলাম, ওই আইডিটা পেস্ট দিয়ে দিলাম, এরপর আমি এখানে লিখব $US, আমি $US দিব, টোটাল $3। কিন্তু বলছে এখান থেকে পাঠাতে তোমার $02 খরচ লাগবে। তো ঠিক আছে, আমার $02 আছে অলরেডি, সেন্ড বাটনে ক্লিক করলাম, আমি কিন্তু $3 সেন্ড দিয়েছি। এই যে দেখুন ট্রানজ্যাকশন আইডি, টাকা কিন্তু চলে গেছে। এরা খুব ভালো সাইট, বিশেষ করে পেয়ার অ্যাকাউন্টে লেনদেন করে খুব আমি ট্রাস্ট পাচ্ছি, এই জন্য আমি আপনাদের বলবো যে পেয়ার অ্যাকাউন্ট আপনারা খুলুন এবং কাজ করুন। এই যে আমি আইডিটা এখান থেকে কপি করে নিচ্ছি, ট্রানজ্যাকশন আইডিটা স্ল্যাশ সহকারেই কপি করে নেবেন। এখন আমরা যেহেতু টাকা সেন্ড দিয়ে দিয়েছি, কাজেই আমরা এখানে এসে পেস্ট দিয়ে দিব, এরপর কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করব। কনফার্ম ক্লিক করলাম, এখনও এখানে শো করে নাই, আমরা একটু উপরে যাই, উপরে আসি, হ্যাঁ উপরে এসে, উপরে কিন্তু বলেছে থ্যাংক ইউ। হ্যাঁ, এইটা হচ্ছে আমার লেনদেনের বিবরণ, বিশদ বিবরণ, সেন্ড করেছি $3, রিসিভ হবে $108 টাকা রেটে $324 টাকা, ট্রানজ্যাকশন আইডি আমি দিয়ে দিয়েছি, এখন স্ট্যাটাস হচ্ছে প্রসেসিং। তো বন্ধুরা, আমি এখন আমার মোবাইলে যাব, আমার বিকাশে টাকা আসছে কি না সেটা আমাকে দেখতে হবে, এই জন্য আমি মেসেজ অপশানে ক্লিক করছি, কোনো মেসেজ আসছে কি না। হ্যাঁ বন্ধুরা, ওই যে উপরে দেখুন, এই যে নিচে দেখুন, এবার উই হ্যাভ রিসিভড টাকা $324, $324 টাকা অলরেডি আমি পেয়ে গেছি আমার বিকাশ অ্যাকাউন্টে। তো বন্ধুরা, খুব সহজেই টাকাটা আমি তুলতে পারলাম আমার বিকাশ অ্যাকাউন্টে, আমি যখন খুশি তখন ব্যবহার করতে পারবো। তো দেখুন, টাকা কিন্তু চলে আসছে, $324 টাকাই আসছে, এক টাকাও কম আসেনি। তো বন্ধুরা, আমি বিকাশের অ্যাপে একটু ঢুকবো, ঢুকে দেখতে চাই যে আমার অ্যামাউন্টটা ঠিক আছে কি না। দেখুন এখানে প্রসেসড,
টাকা কিন্তু প্রসেসড হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা পারফেক্ট মানি থেকেও টাকা নিতে পারি, নগদ থেকে টাকা, না রকেট থেকেও টাকা নিতে পারি, রকেটেও টাকা নিতে পারি, বিটকয়েন থেকে টাকা তুলতে পারি, লাইট কয়েন থেকেও টাকা তুলতে পারি, এবং টিআরসি থেকেও টাকা উইথড্র করা যেতে পারে। তো বন্ধুরা, দেখলেন খুব সহজে আমরা টাকা উইথড্র করতে পারি পেয়ার থেকে, বিকাশে বা নগদে। তো আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। যারা আমার সাইটটা বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করলে খুবই খুশি হব। আর আজকের মতো এখানেই শেষ করছি। টেনশন করার কোনো কারণ নেই, আমি নিচে কয়েকটি সাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট করে আপনার ওয়েবসাইট ভিজিট করেও আয় করতে পারেন। ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।